কোটালিতে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা আজ আমি আপনাদের, বিশেষ করে আমার মা যারা আছেন, আমার মা বোন দিদি যারা আছেন, তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়েই শুনবেন যে সন্দেশখালিতে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নের ঝড় তুলেছেন। সন্দেশখালিতে আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দাতেও দেখেছেন, কিন্তু বাস্তবে যেটা হয়েছে তার থেকে আরো অতি অতি নগণ্য। প্রতিনিয়ত রাতের পর রাত মা বোন অনেক কম বয়সী বাচ্চা মেয়েদেরকেও রাত ১২টার সময় পিঠে বানানোর নাম করেছে, কখনো মিটিং এর অজুহাত দেখিয়েছে, কখনো কোনো মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত ১২টার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেই পার্টি অফিসের কর্তাকে জানেন? শেখ শাহজাহান। এবং তার যার মদতেই কাজটা উনি করেছেন তিনি হলেন আমাদের সবার জানা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার মদতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অলিতে গলিতে শেখ শাহজাহান তৈরি করেছেন। এবং এই মায়েদেরকে শুধুমাত্র এই ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে, মায়ের কোল শূন্য করেছে, সন্তানদের পিতৃ হারা করেছে, আর মাটি কেড়ে নিয়েছে। আর তাদের স্বামীদেরকে, যারা তাদের স্ত্রীদের যেতে বাধা দিয়েছে, সেই সব স্বামীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রাণে হত্যা করা হয়েছে, এমন নির্মম পাশবিক অত্যাচার করা হয়েছে, মলদার থেকে বাঁশের লাঠি কোদালের বাঁট পর্যন্ত প্রবেশ করানো হয়েছে। আপনারা এটাও জানুন যে সন্দেশখালিতে একটি মেয়ে সে নির্ভয়ে তার বাপের বাড়িতেও বেড়াতে আসতে পারে না। একটি মেয়ে বাপের বাড়িতে এসেছে, তাকে জোর করে তার মায়ের হাত পর্যন্ত ভেঙে দিয়ে পার্টি অফিসে তুলে নিয়ে গেছে এবং ১৩ দিন ধরে রেপ করেছে। এই পুলিশ মন্ত্রী সব জেনেও তাকে সেখান থেকে রক্ষা করেননি। তার স্বামী, তার বাবা, তারা গিয়ে হাতে পায়ে ধরে তবে মেয়েটিকে উদ্ধার করেছে। তাই বলছি মা, আপনারা মায়েরা, আজকের আমি এসেছি আপনাদের একটাই বার্তা দেব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সংগঠিত হয়ে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন। আমরা মা, আমরা নারী, আমরাই পারি, আমরা ভাঙতেও পারি, আমরা গড়তেও পারি। এই সমাজকে আমাদের গড়তে হবে। আর এই তৃণমূলের সন্ত্রাসবাদীদের দলকে ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এদেরকে ভেঙে খণ্ড খণ্ড করে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাই বলছি মা, আমরা শক্তি স্বরূপা, আমরা নারী, নারী শক্তি আমাদের মা দুর্গা যেমন ভাবে অসুরকে দমন করেছিলেন ঠিক তেমনি ভাবে ওই সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দেশদ্রোহী দেশ বিরোধীরা যখনই আপনাদের আক্রমণ করবে আপনাদের হাতে দা বটি ঝাঁটা যেটাই থাকবে সেটাই দিয়ে প্রতিবাদ করবেন এবং প্রতিবাদ জানাবেন, না হলে আপনারা এই পশ্চিমবাংলায় সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না। কারণ এই মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদের সম্মানকে সবার আগে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান ইভিএম এর মাধ্যমে। আমাদের এখানকার যে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনাকে আপনারা বিপুল ভোটে জয় দিয়ে জয়যুক্ত করুন এবং ইভিএম এর মাধ্যমে প্রতিবাদ করুন। সন্দেশখালি আর যেন দ্বিতীয়বার না তৈরি হয়, কারণ শাহজাহান সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক তৈরি হয়ে গেছে। তাই আপনারা সচেতন থাকবেন এবং নিজেকে নিজেকেই রক্ষা করতে হবে।